হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের জন্য দারুণ একটা বাম্পার ভ্যাকেন্সি নিয়ে এসেছি যেখানে আজকের ভ্যাকেন্সিটিতে টোটাল যে ইউআর জন্য পোস্ট রয়েছে প্রথমে দেখিয়ে দিচ্ছে এখানে তেরোটা ভ্যাকেন্সি আছে বাকি যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তিনটা পোস্ট রয়েছে আর বাকি যারা এসসি তাদের ক্ষেত্রে দুইটা পোস্ট রয়েছে এবং এসটির ক্ষেত্রে চারটা পোস্ট টোটাল সর্বমোট যেখানে পোস্ট সেটা হলো বাইশটা কেন কিন্তু আপনাদের কিন্তু এখানে টোটাল পোস্ট রয়েছে তো এই যে পোস্ট সেগুলি কিন্তু বাড়াতেও পারে এবং অবশ্যই একটা বাড়ায় প্রত্যেকবারই সো এখন যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা সম্পর্কে ডিটেলসে প্রথমে দেখে নেব তো সবাইকে রিকোয়েস্ট করব যে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই করে সাথে থাকবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান তো এখন দেখে নেব এখানে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এটা দেখে নিলাম এখন দেখে নেব এখানে কি কি পোস্ট রয়েছে তো দেখুন এখানে পোস্ট রয়েছে এবং পোস্টের সঙ্গে সঙ্গে যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটাও একটা ডিটেলসে দেখে নেবো তো দেখুন এখানে যে প্রথম যে পোস্ট সেটা হলো অবশ্যই কনস্টেবল যেটা লাইনম্যান সেখানে নিয়োগ করা হবে প্রথমে রয়েছে যেটা কনস্টেবল লাইনম্যান তো এটাতে যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার দরকার হবে সেটা হলো মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস আপনার হতে হবে আর সঙ্গে অবশ্যই আপনার কিন্তু আইটিআই থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট মে রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন অর্থাৎ আপনি যদি ইলেকট্রিক্যাল ওয়েম্যান ওর লাইনম্যান আপনি যদি থ্রি ইয়ার্সের কোনো মানে থ্রি ইয়ার্স না থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স আর সঙ্গে যদি আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো কনস্টেবল জেনারেটর মেকানিক তো এটার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো মেট্রিকুলেশন আপনারা থাকতে হবে অর্থাৎ আপনি মাধ্যমিক পাশ হতে হবেন আর বাকি অবশ্যই আপনার আইটি থাকতে হবে তো আইটিআইটা কিন্তু এখানে দরকার আর বাকি আপনার যদি পরবর্তী যে পোস্ট সেটা হলো কনস্টেবল জেনারেটর অপারেটার সেটা আমি বলেছিলাম তো কনস্টেবল জেনারেটার অপারেটরের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো মেট্রিকুলেশান আর সঙ্গে অবশ্যই আপনার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন তারপর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো এসসি কার্পেন্টার তো অবশ্যই আপনাকে যারা কার্পেন্টারের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা জানেন না এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস অনলি আর বাকি অবশ্যই আপনাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনি ডাতে আবেদন করতে পারবেন আর বাকি আরেকটা আছে যেমন পোস্ট এসসি প্লাম্বার যেটা রয়েছে প্লাম্বার তো কার্পেন্টার প্লাম্বার সব পদেই কিন্তু এখানে নিয়োগ করা চলছে তো প্লাম্বারের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হলো মেট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস থাকতে হবে আর সঙ্গে অবশ্যই আপনার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল তো এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো থ্রি থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনারা যারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে রেখেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন অবশ্যই আর বাকি আপনার এটাতে কোনো এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই আর পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো আপনার যে কনস্টেবল স্টোরম্যান তো কনস্টেবল স্টোরম্যানের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান মেট্রিকুলেশান বা আপনার থাকতে হবে আর অবশ্যই আপনার মাস্টেব টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু দু মিনিমাম দুই বছরের যে এক্সপিরিয়েন্স কিন্তু সেটাতে চাইছে তো অবশ্যই যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন আর বাকি পরবর্তী যে পোস্ট সেটা হলো অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সেটা হলো অবশ্যই আপনার থ্রি ইয়ার্স ডিপ্লোমা রিকগনাইজড রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনার কিন্তু থ্রি ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে যেটা হলো ইঞ্জিনিয়ারিং উপর সেটা হলো কি টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন বাকি পরবর্তী যে পোস্ট সেটা হলো অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক তো অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট মেকানিকের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান হলো থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইন দ্য ইলেভেন্ট ট্রেড রিকগনাইজ বাই এনি সিভিল এভিয়েশন অর্থাৎ আপনার যদি থ্রি ইয়ার্সের তিন বছরের ডিপ্লোমা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট যেটা অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিকের উপর যদি আপনার কোনো ডিপ্লোমা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনি সেটা বুঝতে পারছেন এখানে কী কী পোস্ট রয়েছে পরবর্তীতে একটা যে এজ লিমিটটা সেটা একটু দেখে নেব তো দেখুন এখানে যে এজ লিমিটটা দেওয়া আছে সেটা হলো প্রথম যে পোস্টগুলি সেটা হলো অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক সেটার ক্ষেত্রে আঠাশ বছর কিন্তু আপনারা পর্যন্ত এটাতে আবেদন করতে পারবেন বাকি অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক সেটাও আঠাশ বছর পর্যন্ত আর কনস্টেবল স্টোরম্যান সেটা হলো বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর দেখে নেব অন্যান্য যে পোস্টগুলি যেরকম রয়েছে কি সাব ইন্সপেক্টর যেরকম সাব ইন্সপেক্টর পদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনি প্রথমে দেখে নিয়েছেন এখন একটা যে এজ লিমিট সেটা হলো নট এক্সিডিং মানে আপনারা তিরিশ বছর অর্থাৎ আপনি তিরিশ বছরের বেশি হলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না আর জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সেটাও তিরিশ বছর পর্যন্ত আপনারা করতে পারবেন আর সেম প্লাম্বার প্লাম্বারটা রয়েছে আঠারো থেকে সেখানে পঁচিশ বছর বাকি কার্পেন্টারের ক্ষেত্রে আঠেরো পঁচিশ কনস্টেবল জেনারেটর অপারটার ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছর কনস্টেবল জেনারেটর মেকানিক যেটা আছে সেটাও আঠারো থেকে পঁচিশ আর কনস্টেবল লাইনম্যান সেটাও আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এটার যে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট সেটা হলো এই মাসের নয় তারিখ থেকে এটার ফর্ম ফিল শুরু হয়েছে আর বাকি এটার যে লাস্ট ডেট থাকবে আগামী আপনাদের কিন্তু আট চার দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এটার লাস্ট ডেট থাকবে অর্থাৎ আগামী আগামী মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু এটাতে আপনারা ফর্ম ফিল করতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করব আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে যারাই ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আপনারা প্রথম দিকে যোগাযোগ কিছু করবেন কারণ লাস্টের দিকে সার্ভারটা অনেক সময় অনেক খারাপ থাকে তো ফর্ম ফিল করা যায় না সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন পর্যন্তই সবাইকে আবার রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা বেলায়কনটা প্রেস করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান সো থ্যাংকস ফর ওয়াচিং